আমাদের এই পৃথিবী রহস্যে ভরা, বিশেষ করে আমাদের এই আকাশ প্রতিনিয়ত জন্ম দিয়ে চলেছে রহস্যে ঘেরা নানা গুঞ্জন। এগুলো একদিকে যেমন রহস্যে ভরপুর, অন্যদিকে এগুলো আমাদের সামনে এটাই প্রমাণ করে যে আমাদের জানার পরিধি অনেক সীমিত। আজ আমরা আপনাদের দেখাবো এমন কিছু রহস্যময় ভিডিও যেগুলো আপনার কল্পনাকেও হার মানাবে। রক্তাক্ত আকাশ। ব্রাজিলের এল সালভেদোরে অদ্ভুত দৃশ্যটি দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অদ্ভুত শব্দের সাথে সাথে আকাশের রং আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করতে থাকে। এই দৃশ্য দেখে স্থানীয়রা ভয় পেয়ে যান। তারা ভাবেন পৃথিবী ধ্বংস হতে চলেছে। কিন্তু কি কারণে আকাশ এমন লাল বর্ণ ধারণ করেছিল তা নিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকেই মনে করেন ঝড়ের কারণে ওই অদ্ভুত শব্দ তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে রক্তিম আকাশ ছাড়া ঝড় বৃষ্টির কোনো চিহ্নই ছিল না। এই ঘটনাটি এখনো ব্যাখ্যাতীতি রয়ে গেছে। বৃত্তাকার মেঘ। 2016 সালের 1 অক্টোবর জেরুজালেমের আকাশে দেখা গিয়েছিল অদ্ভুত একটি ঘটনা। তারা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলেন এবং আকাশে নিখুঁত বিশাল আকৃতির বৃত্তাকার একটি মেঘ দেখতে পান। ঈদের মতো অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের আগের দিনই ঘটেছিল। আবার অক্টোবরের 2 তারিখে ইহুদিদের নতুন বছর শুরু হয়। টানা 2 দিনব্যাপী চলে এই উৎসব। তারা বিশ্বাস করে এ সময় ঈশ্বর তাদের ভাগ্য নির্ধারণ করেন, যে কারণে আকাশে এমন অদ্ভুত ছায়া ভেসে উঠেছে। অবশ্য বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি ঠিক কিভাবে সৃষ্টি হয়েছিল ওই মেঘ। অগ্নিগোলক। এই অদ্ভুত ভিডিওটি ধারণ করা হয়েছিল কানাডাতে। এটি দেখে আপনার মনে হতেই পারে ভিডিওটি এডিটিং এর মাধ্যমে এমন দৃশ্যের জন্ম দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবেই কানাডার আকাশে দেখা গিয়েছিল এমন বিচিত্র দৃশ্য। এমন ব্যতিক্রমী দৃশ্য কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দী করতে সক্ষম হয়েছিলেন। ভিডিওটি দেখে মনে হয় আকাশে কোনো ধরনের বৈদ্যুতিক উৎস থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং সেই সাথে দুই প্রান্ত থেকে ধোঁয়া উদ্গিরণ করতে করতে সমান্তরালভাবে এগিয়ে চলেছে। এটি কোনো ভিনগ্রহের যান কিনা তা নিয়ে বিতর্ক হয়েছে অনেক, কিন্তু কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। রহস্যময়ী রিং। কয়েক বছর আগে কাজাকিস্তানের একটি প্রত্যন্ত গ্রামে আকাশে কালো রঙের একটি হরিণের মতো কিছু ভাসতে দেখে সবাই বিস্মিত হয়ে পড়েছিল ঘটনাটি দেখে। এর মধ্যেই একজন মোবাইল ফোনে বিচিত্র রঙের ভিডিওটি ধারণ করতে সক্ষম হন এবং তা ইউটিউবে আপলোড করেন। ভিডিওতে দেখা যায় আকাশে ভাসমান অতি ধীরে ধীরে হালকা হতে হতে একসময় পুরোপুরি মিলে যায়। কিন্তু ভাসমান ওই বস্তু কি হতে পারে তার ব্যাখ্যা দিতে ব্যর্থ হন বিজ্ঞানীরা। অনেকে এটিকে ইউএফও বা ভিনগ্রহের কোনো প্রাণীর যান বলে ধরে নেন। শুধু কাজাকস্থানে নয়, ইংল্যান্ডের আকাশে দেখা গিয়েছিল একই রহস্যময় রিং। স্কুল ছাত্রী জর্জিনা তার মায়ের সাথে টেনিস খেলার সময় হঠাৎই আকাশে একটি অস্বাভাবিক রিং নজরে আসে তার। সে এটি তার মোবাইল ফোনে ছবি তুলেছিল। কিভাবে এটি তৈরি হয়েছিল তার কারণ এখন পর্যন্ত কেউ বলতে পারে না। অদ্ভুত আলো। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ধারণ করা হয়েছিল এই ভিডিওটি। ইউএফও বিশেষজ্ঞরা দাবি করেছেন অন্য কোনো গ্রহ থেকে কেউ পৃথিবীতে অবতরণ করছে এমন একটি দৃশ্য এটি। স্পেনের এক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি প্রথম আপলোড করেন। গবেষকরা নানাভাবে পরীক্ষা করেছেন ভিডিওটি নিয়ে। প্রখ্যাত বিশেষজ্ঞদের মতে এটি অবশ্যই কোনো ভিনগ্রহের যান। সেই সাথে তারা বিশ্বাস করেন ফুটেজটির শতভাগ সত্য। তার মতে অ্যারিজোনার মরুভূমিতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ভিনগ্রহের প্রাণীরা আসে। রহস্যময় সার্চ লাইট। 2009 সালের 9 ডিসেম্বর উত্তর নরওয়ের বাসিন্দারা আকাশে বিচিত্র দৃশ্য দেখে অবাক হয়ে যান। আকাশের উজ্জ্বল স্পাইরাল বা ঘূর্ণির মতো কিছু একটা দেখতে পান তারা। স্থানীয়দের অনেকেই মোবাইল ক্যামেরায় অদ্ভুত এই ভিডিও ধারণ করেন। এর অনেকগুলো ইন্টারনেটে প্রকাশ করা হলে রীতিমতো আলোড়ন তৈরি হয়। অনেকেই একে এলিয়েনদের কাজ বলে মত দিয়েছেন। আবার অনেকে বলেছেন লার্জ হেড্রন কোলাইডারের পরীক্ষা নিরীক্ষার ফলে সাময়িক সময়ের জন্য একটি ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। এমনকি আমেরিকার হাই ফ্রিকোয়েন্সি অর্বিটাল রিসার্চ প্রোগ্রামের ফলে ওই ঘূর্ণি তৈরি হয়েছিল বলেও মত দেন অনেকে। অনেকে আবার এটিকে রাশিয়া ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল বলেও প্রচার করেন। উড়ন্ত শহর। আকাশে বড় বড় দালান খোঁটা সহ একটি ভাসমান শহর এখনও নির্মাণ করা সম্ভব হয়নি, কিন্তু 2015 সালের অক্টোবরে চীনের ফুচেন শহরের বাসিন্দারা এমনই এক আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। মেঘের উপর বিশাল বিশাল শহরকে ভেসে থাকতে দেখেছিলেন তারা, যা কয়েক মিনিট পর বাতাসে মিলিয়ে যায়। দেশ বিদেশের গণমাধ্যমে এ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে অনেক। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ছবি মরিচিকা বা দৃষ্টিভ্রম, যা মরিচিকা নামে পরিচিত। এর ফলে দূর দিগন্তের কোনো শহরে প্রতিবিম্ব এমন ভাবে মেঘের উপরে পড়েছে যাতে মনে হয়েছে একটি শহর যেন মেঘের উপরে ভেসে আছে। কিন্তু অনেকেই মনে করেন এটি আমেরিকার গোপন কোনো পরীক্ষা নিরীক্ষার ফলে সৃষ্টি হয়ে থাকতে পারে। আবার
অনেকেই মনে করেন শহরের বাসিন্দাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য আকাশে ভাসমান শহরের একটি হলোগ্রাম চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। তবে এই অদ্ভুত রহস্য এখনো ব্যাখ্যাতীত রয়ে গেছে। অদ্ভুত মেঘ। মেঘ অনেক রকমের হয়ে থাকে, কিন্তু এই মেঘ দেখে আপনি কি বলবেন? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছিল এই অদ্ভুত আকৃতির মেঘ। টানা 10 দিন পর্যন্ত ওই মেঘ আকাশে ভেসেছিল এবং এরপর তা একসময় মিলিয়ে যায়। অদ্ভুত আকৃতির মেঘ এর আগে কখনোই কেউ দেখেননি, এমনকি বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এমন আকৃতির মেঘ তৈরি হতে পারে। অনেকের মতে ওই মেঘের আড়ালে ভিনগ্রহবাসীদের কোনো হাত রয়েছে। স্বাগত জানাচ্ছি আজকের স্টার টপিকে। শুধুমাত্র আপনাদের মত প্রকাশের এটি একটি প্ল্যাটফর্ম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল আকার এক ছায়ামূর্তি সাক্ষাৎ করছে এক ডানাওয়ালা উড়ন্ত ছায়ার সঙ্গে। আকাশে এমন চিত্র বিরলই বলা চলে। নির্দুনিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। অনেকেই বলেছেন এটি ভিনগ্রহের আত্মা, আবার অনেকে বলেছেন এটি কিয়ামতের লক্ষণ। যাই হোক, ভিডিও এডিটিং করেও এমন ছবি বানানো যায়। এ বিষয়ে আপনার মতামত আমাদেরকে লিখে জানান। অবশ্যই যে ছবিটি আপনি স্ক্রিনে দেখছেন শুধুমাত্র সে সম্পর্কে লিখবেন, আর অবশ্যই #StarTopic কথাটি লিখে অতঃপর আপনার মন্তব্য লিখবেন। সবচেয়ে ভালো লেখাটি আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব।